দিতে পারে দুনিয়ার জমিনও, আমরা এই সমস্ত মানুষরে আলিম উলামা হলরে দাম দেই না, আমরার কাছে মনে করি এরা তুচ্ছ। আয় মসজিদের এক ইমাম সাহেব যদি তাহন, এই ইমাম সাহেব এই গ্রামের সর্দার, গ্রামের মধ্যে কোটিপতি মানুষ যদি তাহে, এই কোটিপতি মানুষটা কি আর সম্মানে ইজ্জতি হইলা ইমাম সাহেব, কিন্তু আমরার কাছে ইমাম সাহেবর দাম নাই। এই উলামায়ে কেরাম হল যারা সৎখাদর আদেশ আর অসৎখাদর নিষেধ করেন, তারার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অগণিত দাম আছে। এর কারণে আমরা যদি দুনিয়ার জমিনও উলামা হলর যদি সম্মান করি, আল্লাহ রাব্বুল আলামিনে আমার সম্মান করবা। দুনিয়ার জমিনও উলামায়ে কেরাম হলরে যদি সম্মান করি, মাদ্রাসার তালিবে ইলমরে যদি সম্মান করি, আমরার সম্মান রব্বুল আলামিন করবা, ফরিস্তাগণের সামনে লইয়া আমরা সম্মান করবা। আমরা দুনিয়ার জমিনে সম্মানী হইব, আমরা রুজুরুজগার বেশি পাইব, আমরার খায় হারবার বেশি আগবইব যদি আমরা উলামাওলর সম্মান দেই। কারণ এই সমস্ত মানুষ উলামায়ে কেরাম তালিবে ইলম হলর সম্মান রব্বুল আলামিন দেন মুসলমান, যারার সম্মান রব্বুল আলামিন দেন, এরারে যদি আমরা সম্মান দেই, রব্বুল আলামিনে আমরারে সম্মানী বানাইবা। তালিবে ইলম শুধু দুনিয়ার জমিনও নাই, দুনিয়ার জমিনও তো তারা সম্মান আছেও, কিয়ামতের দিন হাশরের ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তালিবে ইলম মখলরে সম্মান দিবা। যারা দিনী ইলম শিক্ষা করার লাগিয়া গর তাকিয়া বারয়, নবী যে ফরমাইতরা এরা যদি ইলম তলব করা তাহাকালীন এরা মারা যায়, নবী যে ফরমাইতরা এরা শহীদ হলর দরজা হোক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তালিবে ইলম যারা দিনী ইলম শিক্ষা করার লাগিয়া গর থেকে বারই গেছেন, আর যদি এইন মারা যায়, নবী যে ফরমাইতরে এরার দরজা শহীদ হলর দরজা, শহীদ হলর দরজা। যারা আল্লাহর রাস্তার মধ্যে গিয়া শহীদ হয়ে গেছেন, নিজের জান রে শেষ করলেছেন, কাতল হয়ে গেছেন মুসলমান, খাইল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ রব্বুল আলামিন শহীদ হলরে ডাকিবা, ও আমার শহীদ হল কোথায়, আমার শহীদ হল হানম, আমার রাস্তার মধ্যে যারা শহীদ হইছ, ও আমার শহীদ হল, ও আমার শহীদ হল হইয়া রব্বুল আলামিন ডাকিবা মুসলমান। আল্লাহর রাস্তা দ্বারা দুনিয়ায় জমিনে শহীদ হইছ, খাইল কিয়ামতের দিন রব্বুল আলামিনে এরার নাম ধরে ডাকিতা না, এরারে শহীদ হল হইয়া ডাকিবা মুসলমান। ঠিক সেইভাবে দুনিয়ার জমিনও ইলম তলব করার লাগিয়া যে ছাত্র ঘর থেকে বাহির হয়ে গেছে, আর ইলম শিক্ষা করতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, এরা রেখা কিয়ামতের দিন রব্বুল আলামিনে যারা শহীদ হলরে শহীদ হইয়া ডাকিবা, ওলা রব্বুল আলামিনে হাশরের ময়দানে তালিবে ইলম হইয়া ডাকিবা, সুবহানাল্লাহ, এরা তালিবে ইলম হইয়া ডাকিবা। তার কারণ কিতা, তার কারণ হইয়াতে হলো ইলিম তলব হরার মধ্যে কি পরিমাণ কষ্টরে সহ্য করা লাগে, কি পরিমাণ কষ্টরে সহ্য করা লাগে। এক তালিবে ইলিমে এই কষ্টরে শিকার হরিয়া যখন ইলিমরে তলব করছে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ায় জমিনেও এরারে সম্মানী বানাইছেন, আর আখেরাতের মধ্যে এরারে সম্মানী বানাইবা, আখেরাত এরারে তালিবে ইলম হইয়া ডাকিবা। দুনিয়ার জমিনও নবী যে ফরমাইন যারা দিনী ইলম শিক্ষা করার লাগিয়া ঘর থেকে বারই যায় মুসলমান, আর মাদ্রাসার মধ্যে ইলম তলব করার লাগিয়া আইতে থাকে রাস্তার মধ্যে, ফরিশতা বলে তারার ডাহনা ওহনানে বিছাইয়া দিলাম, এই তালিবে ইলম যাহাতে ফরিশতাগণ ডাকনার উপরে দিয়া ঠিয়ায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
طالب علم যারারে আমরা অসম্মান করি যারারে আমরা সম্মান দেই না এরা সম্মান আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিলেছেন নবী যে ফরমাইতরা যে طالب علم এখানে নিসর স্তরের طالب علم যদি হইয়া থাকে নাম লাগি গেছে طالب علم এই طالب علم যখন ঘর থেকে বাহির হয় মাদ্রাসার আওয়া পর্যন্ত ফরিস্তা হলে তারার ডাহনারে বিষয়ে দেলাইন আর ডাহনার উপরে দিয়ে আপনার ছাত্র হলাইন এখন হইবাতে আমরা ডাহনাই নাই দেখি নাকি আর না দেখলে আমরা এটা বিশ্বাস করিয়ান না এই ডাহনা বিষানির কারণিয়তা হলো যে এই ডাহনা বিষাইন অর্থাৎ তালিবে ইলম বাড়িটা কি রাস্তা পর্যন্ত আওয়ার সময় কোনো বিপদ আপদ আসমানি বলিয়াত মুসিবত ও অতত্তকিয়া হেফাজতে আই যায় ওহানিয়তা হলো মতলব আর এ মতলব হকিকতান ডাহনা বিষাইয়া দেওয়া হয় আর ওখান হইতে পারে এক ঘটনা হইয়াটা হলো এক তালিবে ইলম প্রত্যেক দিন মাদ্রাসাত আওয়ার সময় তাই দেরি হরিয়ায় প্রত্যেক দিন মাদ্রাসা আইতে মাদ্রাসার যে টাইম আছে এই টাইম ছাড়িয়া ঘরে আয় আর যেদিন বাদে আইন এদিন আইয়া উস্তাদে আপনার খুব বেশি বেতরাঘাত হরণ মারণ খুব ফিজায় ঠিক সেইভাবে বাদর দিন ওলা এই ছাত্র আওয়ার সময় দেরি হয়ে যায় আর উস্তাদে ওলা তারে খুব বেশি মারণ একদিন ওলা জানাইয়া দিলা উস্তাদি ছাত্র রহিয়া দিলা ও আমার ছাত্র খাই যদি সময় মতো তুমি মাদ্রাসাত আও না তাহলে তোমারে এমন ভাবে ফিটাই করব এমন ভাবে মারব যাহাতে আর তুমি মাদ্রাসা দখড়ার মতো উপযুক্ত তাকতায় ভারতায় না ছাত্র বেটায় হইল হুজুর ইনশাল্লাহ আগামী খাই আমি সব ছাত্রর আগে মাদ্রাসাতে হাজির হয়ে যাইব ফরর দিন যখন হইল ফরর দিনে এই ছাত্র অন্যান্য দিন তাকিয়া আরো সামান্য ঘরে আইয়া মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল মুসলমান উস্তাদ যে সময় দেখলাই ছাত্র অন্য দিন তাকিয়া আরো বেশি সময় শেষ করিয়া আইছে লগে লগে উস্তাদে ডাকিয়ান না বলে আমার দারোয়াও আমার ঘরে উস্তাদ গেইলা বলে ও ছাত্র তুমি অন্যান্য দিন তাকিয়া আই আরো বেশি ধরে করে কিতে লাগি আইলা তখন এই ছাত্র বলিল হুজুর প্রত্যেক দিন আমার দেরি হওয়ার কারণে তুমি আমারে মারো কিন্তু একটা দিন জিগাইলা না আমার দেরি হওয়ার কারণ কিতা তখন হুজুরে কইলাম খোসাই তুমি প্রত্যেক দিন কোন কারণে দেরি করি মাদ্রাসার মধ্যে আও তখন এই ছাত্র হইল হুজুর প্রত্যেক দিন যেই সময় আমি ঘর থেকে বাহির হই যাই ঘর থেকে বাহির হওয়ার লগে লগে আমার চকুর সামনে মাদ্রাসা পর্যন্ত যে রাস্তা আছে সমস্ত রাস্তার মধ্যে আমি দেখি এক জাক ফাঁকি আইয়া তারা ডাহনারে ওলা মেলাইয়া দেলায় আমার জানে হতা হয় না যে ফাঁকির উপরে দিয়ে আমি আটি আইতাম পুরাটা রাস্তা এইভাবে ফাঁকি তার ডাহনারে মেলিয়া দেলায় তখন পুরা রাস্তা আমি ফাঁকি গুলারে আমার দুই আপ দিয়া হরাই হরাই আইতে আইতে মাদ্রাসা আইতে আমার দেরি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তবারক তাআলার দিকে আসমানের দিকে দুই হাত হুজুরে তুলিয়া কইলে ও আল্লাহ ও আল্লাহ আমি বুঝছি না আমারে ক্ষমা করো আমি এই ছাত্রর ফজিলত আমি বুঝতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জোর হাতে উস্তাদে ফারা সাইলা কইলে ও আল্লাহ আমারে maaf করে দাও চিন্তা করো কা তালিবে ইলমের কতটুকু ফজিলত দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে দেখাইয়া দিলেই সই যে হকিকতান ফরিস্তা হলে খিলাফর মিশাইয়া দেয় ওলা খান এক তালিবে ইলম প্রত্যেক দিন মাদ্রাসার মধ্যে আয় আর রাস্তার মধ্যে এক মেলুকে এক বদকারিনী এক মেলুকে খুব
চেষ্টা করুন যে এই ছাত্ররে কিভাবে নষ্ট করা যায়, এই ছাত্ররে কিভাবে নষ্ট করা যায় ও চিন্তা করলে মেলুকে। একদিন রাস্তার মধ্যে যখন ও ছাত্র মাদ্রাসায় যার যাওয়ার সময় ও মেলুকে ছাত্ররে ডাক দি তার ঘরের মধ্যে লইয়া আইল। আওয়ার পরে যেই সময় এই ছাত্রর সঙ্গে কুকর্ম হরার লাগিয়া এই মেয়েটা আগাইল, তখন ও ছাত্র দেখল এখান থেকে বাঁচিবার কোনো উপায় নাই। লগে লগে ও ছাত্র হইল, ঠিক আছে তুমি যেভাবে হরায় তোমার সঙ্গে আমি কুকর্মর দিকে লিপ্ত হইব, কিন্তু আমার সামান্য জরুরত আছে, আমি একটাবার দুই নম্বর অর্থাৎ আমরা কিতাব উদ্ভাই জরুরত নাইনি, জরুরত আমার এ যাওয়ার সুযোগ দেও। এই মেয়েলুকে কইছে ঠিক আছে তুমি যেতে হারবাই। যখন এই ছাত্র জরুরতর লাগিয়া জরুরত উলাইবার ঘরের মধ্যে গিয়া হামাইল মুসলমান, জরুরত শেষ হওয়ার পরে এই ছাত্রই হতা মনে মনে ভাবছে যে এই মেয়ের ভাঞ্জা থাকি বাঁচিবার কোনো উপায় নাই। একমাত্র উপায় হইয়া দেখল যে যদি আমার যে শরীর থাকিয়া যে জিনিস বার হইছে এই জিনিসটা যদি আমি শরীরের মধ্যে লাগাই দেই তাহলে এই মেয়ে লোকে গন্ধ সহ্য করতে পারতো না, অটোমেটিক আমার ছাড়িয়া দিলাইব। লগে লগে তালিবে ইলিমে তার হেডের ভিতরে থাকে যেগুলা বাহির হয়েছে আমরা যেটার নাম জানি, এইগুলা লাগানির সাথে সাথে সমস্ত শরীরের মধ্যে গন্ধ আরম্ভ হয়ে গেছে। দরজা খোলার লগে লগে মেয়ে লোকে যে সময় গন্ধ পাইছে লগে লগে সাইড দিয়ে দিলাইছে মুসলমান। এই তালিবে ইলিম যখন মাদ্রাসার মধ্যে গিয়ে হাজির হয়ে গেল, যাওয়ার লগে লগে মাদ্রাসা তালিবে ইলিম হলেই গন্ধ ভাইয়া খালি নাক বন্ধ হতরা নাক বন্ধ হতরা, কিন্তু হুজুরের কাছে গিয়া যে এমন সুগন্ধ গিয়া দিল এইরকম খুশবু এইরকম আতর দুনিয়ার জমিন নাই সুবহানাল্লাহ। হুজুরে তখন হইতরা ও বাচ্চারে বলে তোমার শরীরের মধ্যে কিতার গন্ধ করে, আর হে ভিতরে ভিতরে খালি ডরার যে কোন হাল ঘটিয়ে আইছে। শেষ পর্যন্ত বাধ্য হইয়া যেই সময় এই বাচ্চায় হইল বলে হুজুর আমি যেই সময় রাস্তা দিয়ে আইয়ার ও সময় এক মেয়েলোকে আমার বিভ্রান্ত হরার লেগে আমার নষ্ট হরার লেগে ডাকিয়া নিছে, তখন আমি এখান থেকিয়া বাঁচিবার কোনো উপায় না দেখিয়া তখন আমি লেপটিনের মধ্যে গিয়া আর আমার এই লেপটিনগুলো আমি শরীরের মধ্যে মাখিয়ে আই গেছি, আর গোসল করার সময় পাইছি না মাদ্রাসার সময় যার গিয়া যার কারণে আমি এই অবস্থা আই গেছি, হুজুর আমার ক্ষমা করো। তখন উস্তাদে কইলা ও বাচ্চা তুমি এমন আতর লাগাইয়া আইছো আসমান আর জমিনের নিচে এইভাবে সুগন্ধ কোনো আতর নাই, এমন আতর লাগাইয়া তুমি আইছো আজকে আমার পুরা মাদ্রাসারে তুমি সুগন্ধ করিলে আইছো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হল চিন্তা লাগাও এক তালিবে ইলমের ফজিলত কতটুকু, তালিবে ইলম আল্লাহ রাব্বুল আলামিনে কিভাবে কুকর্ম থেকে বাঁচাইলা, আর যেই জিনিস আমরা পছন্দ করি না যেই জিনিস আমরা পছন্দ করি না যে জিনিসের গন্ধ আমরা না পাওয়া দিলে আমরা অসুবিধা করি ও জিনিস রব্বুল আলামিনে আতরে পরিণত করে দিলাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তালিবে ইলমের বহুত ফজিলত, সময় শেষ হয়ে গেছে যার কারণে আলোচনা করা যান না, আমরা দুনিয়ার জমিনে আমরা দেখতে হয় আর আজ আমার যদি পাঁচজন ছেলে তাহল পাঁচজন ছেলে তাহল একজন মাস্টার একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন আরও বিভিন্ন কারবার নিয়ে ব্যস্ত টেকা পয়সার মালিক আর একজন সামান্য তালিমে ইলিম যদি তা হন সামান্য মসজিদর ইমাম সাহেব হিসাবে তা হন, এই ফাঁস ছেলের মধ্যে থেকে সব তাকিয়া সম্মানে ইজ্জতি হে ও যে তালিবে ইলিম, কিন্তু আমরা মনে করি ডাক্তার যে বেটা চাকরি পাইছে মাস্টার যে বেটা চাকরি পাইছে ই বেটা আনিয়া বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দের ও বেটা সম্মানী না, সম্মান হয়ে তখন ও তিন হাজার দুই হাজার টাকার যে ইমাম সাহ এই নইলে সম্মানী যে তোমার যে বাকি যে ছেলে চাকরি হইল হাজার হাজার টাকা খামার একমাত্র তার কারণ হইয়া তাহলে ও তালিবে ইলিমর বরকতে, তালিবে ইলিমর বরকতে
আজ হাজার হাজার কোটি কোটি টাকা খাওয়াইয়া আপনি দুনিয়ায় ছাড়িয়া যখন যাইবা গিয়া চোখ বুঝিলেইবা লগে লগে যদি তোমার জনতার নামাজের লাগে নেওয়া হয় তখন মানুষে ডাকিবা বলে ও ইঞ্জিনিয়ার ছেলে তুমি তো এক লাখ টাকা বেতন পাও আজ বাপর জনতার নামাজ পড়াও বেটা আইবনি সই হো আমি নেওয়া মাস্টার বেটারে যদি দেখো বলে তোমার আব্বা যান তোমারে খাওয়াই সৈন ভিন্দাই সৈন নিজে না খাইয়া তোমারে খাওয়াই সৈন নিজে না ফিন দিয়া তোমারে ভিন্দাই সৈন বিপদ পড়ি গেলে তোমারে লিয়া ডাক্তারের কাছে দৌড়াই সৈন তুমি তোমার বাবার জনদান নমাজাইয়া পড়াও মাস্টার বেটা আস্তে আস্তে রাস্তা চাইব কোন দিকে বাগা যায় যাইব নি বেটা আগে ইঞ্জিনিয়ার লাখ লাখ টাকা খাওয়ার যাইব নি জনদান নমাজ পড়া যারে তুমি খাওয়াইলাই ভিন্দাইলাই দুনিয়ায় জমিন মায়া মহব্বত করলা এই তোমার মরার বাদে আর কোনো কিছু করার লাইন নাই ও যা দিবার দুনিয়ায় দিলেই সই আর দুনিয়ায় যেটা দিছ এটা লগে লইয়া যাইবাই নি লগে লইয়া যাইতাই না লগে লইয়া যাইবা ওখ নাই যে তালিব ইলিম একজন যদি দুনিয়ায় জমিন পড়াইয়া যাও দিনে ইলিম শিক্ষা করাইয়া যাও তাহলে মরার সময়ও এই মেয়েটা খাবো লাগবো মরার পরে যদি কোনো আর বোঝা লইয়া যাও যখন হাদিকাতুল উলুম বাসাইল মাদ্রাসার মধ্যে এই ছেলে আইয়া পড়ি বালি ফেলাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি লগে লগে খবরের মধ্যে তোমার সওয়াবের ভান্ডার দেইব আর গুনাহ আল্লাহ তাআলা খাটি লইবা আস্তে আস্তে যত বেশি পড়িব তত গুনাহ খাটা হইব নেকি লেওয়া হইব একদিন তুমি জান্নাতি বনি যাইবা যার কারণে আল্লাহ তাআলা আমরা সারারে এক একটা বাচ্চারে এই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করাইবার তৌফিক দেবক আল্লাহুম্মা আমিন।